رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আজকে কে তাফসীর হবে সূরাতুল দোহার। এই সূরা আম্মা পাড়ার একটি ছোট্ট সূরা, যাতে ১১টি আয়াত রয়েছে। মক্কায় নাজিল এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে। এতে মহান আল্লাহ দুইটি জিনিসের শপথ করেছেন, দোহা এবং লেইল। দোহা মানে দিনের প্রথম অংশ। দোহা যাকে আমাদের দেশের সাধারণ ভাষায় ফার্সি ভাষায় বলা হয় চাস্ত। আমাদের সে একটি নামাজ পড়ে যাকে চাস্তের নামাজ বলে, এই নামে সবাই চেনেন। আর আরবিতে বলা হয় সলাতুল দোহা, সলাতুল দোহা। আর এই দোহাকে ফার্সি ভাষায় বা উর্দু ভাষায় চাস্ত বলে, এই সময়টিকে, দিনের প্রথম অংশকে চাস্তের নামাজ বলে। আমাদের দেশের এই নফল নামাজটি খুব পরিচিত, মানুষেরা জানে সলাতুল দোহা বা চাস্তের নামাজ। এই সময়কে বলা হয় দোহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করেছেন, পূর্বাহ্নের শপথ। এই সলাতুল দোহা কখন পড়তে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের প্রথম অংশে, যখন রৌদ্রতে তাপ হয়ে যায়, যখন উটের বাচ্চা চলাফেরা করলে তার পায়ে তাপ অনুভব করে। সলাতুল আউয়াবিন হিনা তারমুজুল ফিসাল, সৎ বান্দাদের, আল্লাহর দিকে ধাবিত ব্যক্তিদের সলাত হচ্ছে, নামাজ হচ্ছে, অর্থাৎ ওই দোহার নামাজ, কাস্তের নামাজকে সলাতুল আউয়াবিন বলা হয়েছে। পক্ষান্তর আমাদের দেশে কিন্তু একটি সলাতুল আউয়াবিন আলাদা একটি নামাজ আছে, মাগরিব এশার মাঝখানে। এই নামাজ সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আউয়াবিন বলে কোনো নামাজ নেই। এই হাদিস আউয়াবিনদের নামাজ, অর্থাৎ আউয়াবিন বলা হয় সৎ বান্দাদেরকে। ইন্নাহু কানা লিল আউয়াবিনা গাফুরা, যারা আল্লাহর দিকে ধাবিত হন তাদেরকে আল্লাহ মাফ করেন। আউয়াবিন মানে যারা আল্লাহর দিকে ধাবিত বান্দা। তো আউয়াবিনদের নামাজ অর্থাৎ সৎ কর্মশীলদের নামাজ, ভালো মানুষদের নামাজ, অর্থাৎ যারা ফরজের পরেও নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যারা দোহা চাস্তের নামাজ পড়ে, এই চাস্তের নামাজকে বা দোহার নামাজকে আউয়াবিনের নামাজ বলা হয়েছে। এছাড়া আউয়াবিন বলে যে আমাদের দেশের এক শ্রেণীর ধার্মিক লোকদের মাঝে একটি নফল নামাজ রয়েছে মাগরিব এশার মাঝে, এর কোনো প্রমাণ নেই সহি হাদিসে, এরকম আলাদা কোনো নামাজ নেই, বরং একটি অত্যন্ত দুর্বল হাদিস রয়েছে এই ক্ষেত্রে, যেটিকে তারা আউয়াবিনের নাম দিয়েছে। সে হাদিস আউয়াবিন বলে নেই, নফল পাওয়ার কথা আছে কিছু মাগরিব এশার মাঝখানে, যে হাদিসটি সহি নয়। এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল আউয়াবিন, আউয়াবিনদের নামাজ অর্থাৎ সৎকর্মশীলদের নামাজ হচ্ছে হিনা তারমুজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম অনুভব করে, তাপ অনুভব করে পায়ে। মরুভূমিতে উটের বাচ্চা চলাফেরা করে আর তাপ অনুভব করে সাধারণত সকাল ৮টার পরে, ৮টা ৯টা ১০টা জাওয়াল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপর থেকে গড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নামাজ, দোহার নামাজ পড়া যায়। তো এই দোহার সময় হচ্ছে এই সময়টি, আল্লাহ দোহার শপথ করেছেন। আমাদের আরেকটি ভুল আছে মানুষের কথায় এবং ক্যালেন্ডারগুলিতে, তা হচ্ছে ঈদ সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে। ঈদ দুটি তাই না, না তিনটি? তিনটি নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আজহা বলি আমরা এটাকে, আসলে দব দিয়ে তো আজহা আরবিতে। আর আরেকটি ঈদ নাই, ঈদ এ মিলাদুন্নবী। হ্যাঁ, ঈদ এ মিলাদুন্নবী, বিদাতীদের তিনটি ঈদ। তবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ঈদ দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে ঈদ দুইটি ঈদ দিয়েছেন। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখলেন যে ইহুদিরা কিছু তাদের বিশেষ দিন রয়েছে, তাতে তারা উৎসব করে, খুশি করে। নবী সাল্লাম বললেন তোমাদেরকে আল্লাহ উত্তম দুটি দিন দান করেছেন ঈদ, তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুই ঈদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মুসলিমদের তৃতীয় কোনো ঈদ নেই,
না ওরুসের মেলার কোন ঈদ আছে? ওরুসের মেলা যে লাগে বিভিন্ন পীরদের মাজারে কবর, এইরকম কোন ঈদ নেই, অনুষ্ঠান নেই, উৎসব নেই, আর ঈদ মিলাদুন্নবীও নেই, জন্ম দিবস জন্মবার্ষিকী পালন ইসলামে নেই। দুইটি ঈদ, তো একটি ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতর মানে ইফতার করা, দিনে খাবার খাওয়া, পানাহার করা। ফিতর মানে দিনে পানাহার করা। তো এই ঈদকে ঈদুল ফিতর এই জন্য বলা হয় যে গোটা মাস ধরে রমজান মাসে দিনে পানাহার মুসলমানরা, যুবকরা, মুসলমান যারা যুবক হয়েছে বা বড় হয়েছে, সাবালক হয়েছে, তারা করতো না, তাদের নিষিদ্ধ ছিল। সিয়াম পালন করত, রোজা পালন করত, কিন্তু যখনই প্রথম সওয়াল হয়ে গেল তখন ইফতার করে ফেললো, অর্থাৎ দিনে পানাহার করার অনুমতি পেল। এই জন্য এই ঈদকে কি বলা হয়? ঈদুল ফিতর বলা হয়। সেই দিন থেকে দিনে পানাহার আরম্ভ হইল, এগারো মাস ধরে এখন চলবে দিনে পানাহার করা। এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল আধহা উধিয়া থেকে, আধহা শব্দটি উধিয়া থেকে, উধিয়া মানে কুরবানি করা। হাদিস আছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম কুরবানি করেছেন কাবশাইনি, দুইটি দুম্বা। তো দাহা মানে কুরবানি করা, দাহা থেকে আধহা মানে কুরবানির ঈদ। যেন আমরা আমাদের দেশের দেশি ভাষায় বলি কুরবানির ঈদ, হ্যাঁ, বা বকরা ঈদ। বকরা ঈদ অবশ্য অন্য অর্থে, আর কুরবানির ঈদটি ওই অর্থে। কুরবানি মানে আধহা, কুরবানির ঈদ আর ঈদুল আজহা একই অর্থ বহন করে। আর বকরা ঈদ কি জন্য বলে? বকরা ঈদ বলেন আপনারা? বলেন না? কোন কোন এলাকা বকরা ঈদ বলে, বকরা ঈদ বলে। বাকর মানে গরু বা গাভী, তো ওই যে গরু জবাই করার ঈদ, গরু গাভী জবাই করার ঈদ। জি হ্যাঁ, সেই দিনে শুধু গরু গাভী তো জবাই হয় না, উঁটও জবাই হতে পারে, উঁটের কুরবানি জায়েজ, মহিষেরও কুরবানি এমনকি জায়েজ, যেহেতু তাকে বলা হয়েছে গরুর একটা ধরন। তারপরে আপনার খাসি দুম্বা এগুলির কুরবানি রয়েছে। তো শুধু এই বকরা ঈদ কেন নাম হইল, এই বকরা ঈদ কেন নাম দিল? এই উপমহাদেশ শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে এই নামটি আছে বকরা ঈদ। ঈদুল বাকর তো নেই আরবিতে, আছে কোথাও? ঈদুল আজহা তো আছে কিন্তু ঈদুল বাকর নেই। তো এই বকরা ঈদ কোথা থেকে আসলো? আমার মনে হচ্ছে যেহেতু ভারত উপমহাদেশে হিন্দুদের দেবতা হচ্ছে গরু, হ্যাঁ, বা গাভী, তারা গাভীকে গোমাতা বলে, পূজা করে, তো তারা খাওয়াকে চরম অপরাধ, গরু খাওয়া গাভী জবাই করা একে চরম অপরাধ মনে করে। তো মুসলমানরা মনে করছে যে আমাদের এটা বড় ইবাদত একটা, আসলে অবশ্য আল্লাহ হালাল করেছে সুতরাং আমরা খাবো। এই জন্য মুসলমানরা এই দিনে যখন গরু জবাই করতে গেল, তখন গরু জবাই করার মাধ্যমে ইবাদত করতে গেল, কোরবানি করতে গেল, তখন ওর নাম দিয়ে দিল বকরা ঈদ। এই নামটা এইভাবে এসছে যে আমার ধারণা, না হলে বকরা ঈদ না দিয়ে ঈদুল গানাম তো হইতে পারতো, গানাম ঈদ তো আসতে পারতো, তো গানাম ঈদ তো হয়নি, উঁট জামাল ঈদ তো হইতে পারতো, উঁট ঈদ, উঁটের ঈদ তো হয়নি, কিন্তু বকরা ঈদ কেন নাম হইল? তো এই দিনে যেখানে বাধা রয়েছে গরু জবাই করতে সেই দেশে, তারপরে বাধা রয়েছে মানে তারা পছন্দ করে না, যারা আমাদের পাশে বসবাস করে হিন্দুরা তারা বরদাস্ত করে না, কষ্ট পায়, তারা পছন্দ করে না যে আমাদের গোমাতাকে জবাই করা হোক। আর আমরা আল্লাহর পক্ষ থেকে যেহেতু ইজাজত অনুমতি পেয়েছি যে গরু খুব খাও, তোমরা আল্লাহ হালাল করেছেন তোমাদের জন্য, সুতরাং আমরা গরু জবাই করে কোরবানি করছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করছি, এই জন্য এর নাম দিয়ে দিয়েছে বকরা ঈদ। আমাদের মুসলমানরা বকরা ঈদ মানে যেই দিন আমরা বিশেষভাবে গরু জবাই করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করি, আল্লাহর নৈকট্য লাভ করি। তো হ্যাঁ, আসল বলছিলাম যে ঈদুল আজহা আসলে, কিন্তু কিছু ক্যালেন্ডারে পাওয়া যায় ঈদুল জোহা, ঈদুল আজহা লেখা থাকে না, ঈদুল জোহা লেখা থাকে। দেখেছেন? কারো মনে আছে? ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলা ক্যালেন্ডারগুলিতে এই ভুলটি থেকে গেছে, তারা ঈদুল জোহা অনেকে লিখে, ঈদুল জোহার ছুটি, ঈদুল জোহা ভুল, চরম ভুল, যেহেতু সেটি ঈদুল জোহা নয়, ঈদুল আজহা। নবী বলেছেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তারপর ঈদুল জোহা যদি তার নাম দেওয়া হয়, তাহলে জোহার ঈদ মানে ওই ঈদ যে ঈদ করা হয় বা যে ঈদ করা হয় জোহার সময়, আর জোহার সময় ঈদ করা হয় না আসলে। নবী সাল্লাম কোরবানির ঈদ বা ঈদুল আজহা সূর্য উঠার পরে পরে পড়েছেন, আর সকাল আটটায় নয়টায় দশটায় এগারোটায় যারা ঈদুল আজহা পড়ে তারা ঠিক করে না, সুন্নতের খেলাফ করে, তাহলে ঈদুল জোহা তার নামকরণ হওয়া উচিত নয়, জোহার সময়ের ঈদ নয়। সুতরাং ক্যালেন্ডারগুলিতে যে ঈদুল জোহা লেখা হয় বা অনেকে ঈদুল জোহা বলে, যারা হয়তো অর্থ বুঝে না বা না বুঝে বলে শুনে শুনে, এটি ভুল, ঈদুল জোহা নয় বরং ঈদুল আজহা। আজহা মানে কুরবানির ঈদ, আর ঈদুল জোহা মানে ওই জোহা যে পূর্বণ্য ওই সময়ের ঈদ, ওই সময়ের কোন ঈদ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জোহা অর্থাৎ পূর্বাহ্নের শপথ করেছেন, ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের শপথ, ইজা সাজা যখন রাত ঢেকে নেই,
সাজা মানে ঢেকে নেওয়া, আচ্ছাদিত করা, কোন জিনিসকে ঢেকে নেওয়া। রাত পৃথিবীকে ঢেকে নেই, রাতের অন্ধকারে পৃথিবীকে ঢেকে নেই, একেবারে ওই রকম অবস্থা। দেখবেন যখন সন্ধ্যা হয়ে আসছে তখন মনে হচ্ছে ধীরে 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 চারিদিক থেকে এসে পৃথিবীকে ঢেকে নিল কোনো কিছু, অন্ধকার, আর কিছু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছিলেন, এই করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে চারিদিক ঢেকে গেল। বিশেষ করে উড়োজাহাজে যখন উড়বেন সন্ধ্যাবেলা দেখবেন সবকিছু দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে সূর্যের আলো আসছে, এই করতে 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 অন্ধকার এবং সবকিছু ঢেকে নিল। তো ঢেকে নেওয়া বলা হয়েছে, রাত পৃথিবীকে ঢেকে নেয় তার জুলুমাত দিয়ে, অন্ধকার দিয়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের শপথ করেছেন যা ঢেকে নেই, আচ্ছাদিত করে। মহান আল্লাহ তার সৃষ্টির যে কোনো জিনিসের শপথ করেছেন, অনেকগুলি জিনিসের শপথ করেছেন, তার জন্য প্রযোজ্য, তার সৃষ্টির মধ্য থেকে যে কোনো জিনিসের তিনি শপথ করেছেন। কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হারাম এবং শিরক। আজকে জুমার খুতবার অনুবাদে যেমন বললাম যে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হচ্ছে শিরক, ছোট শিরক অথবা বড় শিরক, নিয়তের উপর নির্ভর করছে, নিয়তের উপর নির্ভর করছে। যদি মনে করা হয় যার শপথ করছে মানুষ সে আল্লাহর সমতুল্য, তাহলে বড় শিরক। আর যদি মনে করে আল্লাহর সমতুল্য নয় কিন্তু আল্লাহ ছাড়া অন্যের শপথ করে ফেললো সে, তাহলে ছোট শিরক। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। তো আল্লাহ এই দুইটি জিনিসের শপথ করার পর বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সান্ত্বনা দেওয়া হয়েছে, তারপরে মহান আল্লাহ তার জন্য যে দুনিয়া এবং আখিরাতে যে নিয়ামত রেখেছেন এবং দান করেছেন বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং নিয়ামত, তার কথা উল্লেখ করেছেন। তারপরে কয়েকটি আদেশ করেছেন, তিনটি আদেশ রয়েছে আর তিনটি অনুগ্রহের কথাও উল্লেখ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই তৃতীয় আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কোন ক্ষেত্রে সান্ত্বনা দিয়েছেন? এই আয়াত সম্পর্কে বা এই সূরা সম্পর্কে বলা হয়েছে যে নাজেল হয়েছিল বিশেষ একটি ঘটনার বা কথার পরিপ্রেক্ষিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেননি, ওহী বন্ধ ছিল। তখন এক কাফের মহিলা বলেছিল যে মোহাম্মদকে তার সঙ্গী অর্থাৎ জিবরাইল ছেড়ে দিয়েছে, বা জিবরাইল এই মোহাম্মদের সাথে শত্রুতা রাখে, দেখো আসে না, আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে দুঃখিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মহিলার কথার খণ্ডন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। সে বলেছিল যে মোহাম্মদকে তার বন্ধু বা তার সাথী সঙ্গী ছেড়ে দিয়েছে এবং তার সাথে শত্রুতা রাখে, আল্লাহর পক্ষ থেকে দেখো কোনো খবর খবর নিয়ে আসে না। তাই আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা, হে নবী, তোমাকে তোমার রব, রব্বুকা, তোমার পালনকর্তা, তোমার রব আল্লাহ ছেড়ে দেননি। ওয়াদ্দা মানে ছেড়ে দেওয়া, ওয়াদ্দা মানে বিদায় করা হয়, ওয়াদ্দা মানে ছেড়ে দেওয়া, ওয়াদ্দা মানে বিদায় করা। এই জন্য বিদায় হজকে আরবিতে বলা হয়েছে হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজ। নবী সাল্লামের বিদায় হজকে আরবি ভাষায় ওয়াদা। তারপরে আমরা আমাদের ভাষাতে ব্যবহার করি, কাউকে বিদায় করলে বলে আলবেদা, আলবেদা করলাম তাকে, আলবেদা। তো আলবেদা বলা হয় বিদায়কে। ওখান থেকে এই ওয়াদ্দা শব্দটি, ওয়াদ্দা মানে কাউকে বিদায় করা বা কোনো কাউকে ছেড়ে দেওয়া, যাকে বিদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়, নিজের কাছ থেকে ছেড়ে দিলেন। মা ওয়াদ্দাকা রব্বুকা, আল্লাহ বলছেন হে নবী, তোমাকে তোমার রব, তোমার পালনকর্তা, তোমার আল্লাহ ছেড়ে দেননি। ওমা কালা, কালা মানে শত্রুতা রাখা, শত্রুতা রাখা, ওমা কালা, এবং সে আল্লাহ শত্রুতাও রাখেন না, তোমাকে ঘৃণাও করেন না, বরং তোমাকে সে আল্লাহ ভালোবাসেন, তুমি তোমার রবের হাবিব, প্রিয়। তো আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেননি। ওহী বন্ধ হয়েছে, কোনো কারণে বন্ধ হয়েছে, অথবা বিলম্ব হয়েছে জিবরাইল আলাইহিস সালাম আসতে, সেটা বিশেষ কোনো কারণে হয়েছে, প্রয়োজন নেই ওহী নিয়ে আসা, তাই আসেনি, বা যে কোনো কারণে হোক না কেন। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, তাহলে এখানে সান্ত্বনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাথে সাথে কাফেরদের এই ভুল কথা, ভ্রান্ত কথার খণ্ডন রয়েছে। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর সাথে সাথে আরো অধিক সান্ত্বনা দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে পৃথিবীতে যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন, দিয়েছেন বা দেবেন, দেবেন, কিন্তু পরকালে যা দেবেন তা অনেক অনেক উত্তম, অনেক অনেক উত্তম।
পৃথিবীতে যা কিছু মানুষকে আল্লাহ দান করেন তা কোনো স্থায়ী, এর কোনো মূল্য নেই, আজকে আছে কালকে নেই। অথবা সেই ধন সম্পদ বা ভোগ বিলাসের বস্তু যা ছিল তাই থেকে গেল, সেই লোকই মরে গেল। হয়তো সেই মানুষ থাকতে থাকতে তার নিয়ামত ছিনিয়ে নেওয়া হলো যাকে আল্লাহ দিয়েছেন, অথবা নিয়ামত থেকে গেল সেই লোকই চলে গেল, তাই হচ্ছে না? সুতরাং এই পৃথিবীতে যা কিছু মানুষকে দেওয়া হয় তার তেমন কোনো মূল্য নেই। তার চাইতে অনেক উত্তম হচ্ছে পরলৌকিক নিয়ামত, পরকালে যা আল্লাহ মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন, জান্নাতের নিয়ামত, কবরের আরামদায়ক জীবন, বারজাখের বারজাখি জীবনের মানে কিয়ামত হওয়া পর্যন্ত যে নিয়ামত প্রাপ্ত হয় সৎ বান্দারা আত্মার জগতে বারজাখি জীবনে, সেসব নিয়ামত এ হচ্ছে অনেক অনেক উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, লা মানে অবশ্যই, এবং অবশ্যই অবশ্যই পরকাল আখেরা, পরকাল খায়রুল লাকা তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য কল্যাণকর মঙ্গলময়, মিনাল উলা পৃথিবীর তুলনায়, পৃথিবীর তুলনায় পরকালে যা আল্লাহ তোমার জন্য রেখেছেন তা অনেক অনেক মঙ্গলময়, অনেক কল্যাণকর, প্রত্যেক মমিনের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও এখানে সম্বন্ধ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রয়েছে, কিন্তু প্রত্যেক মমিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য যে আল্লাহ যা কিছু পৃথিবীতে একজন মমিন মুসলিমকে দিয়েছেন তার চাইতে অনেক অনেক উত্তম হচ্ছে পরকালের নিয়ামত, সবার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। তবে বিশেষভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সম্বোধন করা হয়েছে, ডাইরেক্ট সম্বোধন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর বিশেষভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু আল্লাহ পরলৌকিক জীবনে দেবেন তার তুলনা আর নেই, কোনো কাউকে দেওয়া হবে না, কোনো কাউকে দেওয়া হবে না। সর্বোত্তম নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে ভালো ভালো বৈশিষ্ট্য গুণাবলী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। তার মধ্যে দু একটি জিনিস নিয়ে আমরা চিন্তা করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হবে, কোরআনে রয়েছে মাকামে মাহমুদের কথা সূরা বনী ইসরায়েলে, তাই না? হাদিসেও রয়েছে মাকামে মাহমুদ মানে প্রশংসনীয় স্থান, যে স্থানে যে যাবে তার প্রশংসা হবে, যে এই স্থান লাভ করেছে, যে স্থান কোনো নবী লাভ করতে পারলো না, কোনো রসুল লাভ করতে পারলো না, নূহ আলাইহিস সালাম লাভ করলেন না, মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, কোনো নবী নেই, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থান লাভ করেন। এই হচ্ছে মাকামে মাহমুদ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন হে নবী তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, রাতের কিছু অংশে ইবাদত বন্দী করো, ঘুম ত্যাগ করে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের সালাত আদায় করো, আল্লাহ কি করবেন তোমাকে? আসা আন ইয়াবআসাকা, অবশ্যই তোমার রব তোমাকে পৌঁছে দেবেন, পাঠিয়ে দেবেন মাকামা মাহমুদা প্রশংসনীয় স্থানে, প্রশংসার জায়গায় আল্লাহ পৌঁছে দেবেন। এই মাকামে মাহমুদের তাফসির হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৃহৎ সাফাত করবেন, সাফাতে ওজমা যাকে বলা হয়েছে, সমস্ত উম্মতের জন্য কিয়ামতের মাঠে যে সাফাতকে সমস্ত নবী অস্বীকার করবে করতে, কেউ সক্ষম হবে না, সাহস করবে না। যখন হাসরের মাঠে বিচার দিবসে সমস্ত মানুষকে মিনাল আউয়ালিন ইলাল আখিরিন মানে প্রথম মানুষ থেকে শুরু করে শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষকে সমবেত করা হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত কিয়ামত যে কায়েম হবে সেই পর্যন্ত সমস্ত মানুষ সেখানে একত্রিত হবে, তারপরে হিসাব নিকাশের জন্য সব পরেশান থাকবে, কঠিন অবস্থা হবে। যেই দিনের অবস্থা তুলে দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে সেই দিন মানুষ ঘামে হাবুডুবু করবে, যাদের আমলে দুর্বলতা রয়েছে, যাদের গোনা রয়েছে তারা ঘামে ডুবতে থাকবে, হাবুডুবু করতে থাকবে, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো টাখনা পর্যন্ত, সূর্য একেবারে মাথার কাছাকাছি হবে, আধা হাত মাত্র, আধা হাত উপরে হবে, যে সূর্যের যে কত তাপ, আজকে এত দূরে রয়েছে সূর্য, তারপর এই তাপে বাইরে দুপুরে বেরোতে পারছি না। সেই দিন মানুষ যখন পরেশান হয়ে যাবে, তাড়াহুড়া করবে যে হিসাব নিকাশ হোক, একটা কিছু হোক, কি হচ্ছে কি হচ্ছে, কি হবে কি হবে আমাদের, তখন সবাই এক অপরকে বলবে যে যায় প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তার কাছে যায়, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম অস্বীকার করবে সাফাত করবে, আদমকে বলে যা আন্তা আবুনা, আপনি হচ্ছেন আমাদের পিতা, প্রথম মানুষ, আপনাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, খালাকাকাল্লাহ বিয়াদাই, আল্লাহ স্বয়ং নিজে তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য, আমাদের হিসাব নিকাশ হয়ে একটু আমাদের উদ্ধার হোক, আমরা উদ্ধার হই, আমাদের একটা কিনারা কুল কিনারা লাগুক,
হযরত আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন, আমি ভুল করেছি, আমার জীবনে একটি ভুল করেছিলাম, অপরাধ করেছিলাম, আল্লাহর কাছে তওবা করে সাল্লাম আফ, লজ্জিত আমি যাব না। ওই যে আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহ তাকরাবা হাদিস সাজারা, ওই গাছের কাছে যেও না, তিনি অস্বীকার করবেন। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম অস্বীকার করবেন, না আমার দ্বারা হবে না, আমি পারবো না, তিনি একটি কারণ বর্ণনা করবেন। তারপরে ইব্রাহিমের কাছে যাবেন, মুসার কাছে যাবেন, ঈসার কাছে যাবেন, সবাই নিজের নিজের একটি কারণ দর্শে দিয়ে সবাই ওজর পেশ করবেন যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। সবাই অস্বীকার যখন করে দিলেন তখন সবাই বলবেন যে যাক শেষ নবীর কাছে যায়, দেখা হলো বড় বড় আম্বিয়া এবং রাসূলদের দেখা হলো, যায় শেষ নবীর কাছে, সবাই তো অস্বীকার করলেন, তিনি হয়তো আমাদের দরখাস্ত মনোযোগ করতে পারেন, গিয়ে দরখাস্ত করবেন যে ইয়া রাসূল আল্লাহ, আপনি শেষ নবী, আপনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন নবীদের সরদার, আল্লাহর কাছে সাফাত করুন। নবীন মানে আনা লাহা, আমাকে এই অধিকার দেওয়া হয়েছে সাফাত, সুপারিশ করার, এই অধিকার না যে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে জাহান্নামে দেবেন, না, এটি কবর পূজারীদের আকীদা, মাজার পন্থীদের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম কোন ক্ষমতা দেয়, সুপারিশ করার, আল্লাহর কাছে দরখাস্ত করার, সেজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করে আল্লাহ মানুষকে উদ্ধার করো, আল্লাহ মানুষের হিসাব নিয়ে নিকাশ করে এই মুসিবত থেকে উদ্ধার করো, এই যে হাসরের মাঠের বিচার দিবসে নবী সাল্লাম ওই মাকামে মাহমুদ ওই প্রশংসার স্থানে গিয়ে সেজদায় পড়ে যাবেন, সেজদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন দোয়া তাসবিহ এবং হামদ সানা শিখিয়ে দিবেন, প্রশংসা আল্লাহর পেশ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও, দরখাস্ত করো, কি বলছো বলো, ইয়া মোহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, সালতুতা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে দরখাস্ত করবেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই বান্দাদেরকে উদ্ধার করো, মানুষের হিসাব নিকাশ নিয়ে তাদের একটা গোল কিনারা হোক, জান্নাত জাহান্নামের ফয়সালা হোক, হিসাব নিকাশ আরম্ভ হবে। এই মাকামে মাহমুদ, এই বৃহৎ সাফাত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী তোমাকে কাউসার দেওয়া হয়েছে, কাউসার নহর, কাউসারের কূপ, যেখান থেকে পানি একবার পান করবে আর শেষ পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিদাতপন্থী নয়, যারা তার আদর্শে আদর্শিত ছিল, সুন্নাত মোতাবেক জীবনযাপন করেছে, যারা সত্যিকার মুসলিম, তাদেরকে আল্লাহ এই হাওজে কাউসার থেকে পানি পান করাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছুই দিয়েছেন, এই জন্য কাউসারের আরেকটি ব্যাখ্যা অজস্র কল্যাণ, অজস্র কল্যাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আর জান্নাতে যে স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে সেই স্থান কোনো মানুষ পাবে না। হাদিসে রয়েছে আমি প্রথম ব্যক্তি যে জান্নাতে গিয়ে কি করব, নক করব, নক করব জান্নাতে, জান্নাতের দরজা আমার জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ এই মর্যাদা দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, হে নবী তোমার জন্য পরকাল পৃথিবীর চাইতে অনেক অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং সাউফা মানে শীঘ্রই, আর ভবিষ্যতে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হবে তাই শীঘ্রই। ওয়ালা সাউফা ইউতিকা, এবং শীঘ্রই আল্লাহ তোমাকে এমন কিছু দান করবেন, তোমার পালনকর্তা তোমার রব এমন কিছু দান করবেন, ফাতারদা, যার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আখেরাতে তো যা আছে তা আছেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য, কিন্তু দুনিয়াতেও, দুনিয়ার ক্ষেত্রে যদি এই আয়াতটা সম্পর্কে চিন্তা করেন, ওয়ালা সাউফা ইউতিকা, এই আয়াত নাজল হচ্ছে কোথায়, মক্কী জীবনে নাজল হচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু এবং মুসলমানদের পরিস্থিতিটা কি কি, মাথা চাড়া দিয়ে না গোলামের জীবন, যে কোনো সময় নির্যাতিত হচ্ছেন তারা, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কয়েক বছরের মেহনতের পরে মাত্র 40-45 জন মুসলমান, আর তাদের যে নির্যাতন হচ্ছে যা বর্ণনার বাইরে, কাফেরদের রাজত্ব, শিরক, কাবার চারিদিকে 360 মূর্তির পূজা হচ্ছে, গায়রুল্লার পূজা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা খোলাখুলি নামাজ পড়তে পারছেন না, ওই সময়ে যদি এই আয়াত আল্লাহ নাজেল করে কত বড় সান্ত্বনা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং কি ভবিষ্যৎ সান্ত্বনাও রয়েছে আর ভবিষ্যৎবাণীও রয়েছে, সান্ত্বনার সাথে সাথে ভবিষ্যৎবাণী নয়, ওয়ালা সাউফা ইউতিকা, শীঘ্রই আল্লাহ আপনাকে এমন এমন জিনিস দেবেন, এমন এমন নেয়ামত দেবেন যে কি হবে, তাপে সন্তুষ্ট হয়ে যাবে, ফাতারদা, সন্তুষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজতে মেরে দিবে, তারা তাদের পরিকল্পনা একবারে পাকাপোক্ত হয়ে গেছে,
এবং বিভিন্ন গোত্র তাতে অংশ নেয়, একটি গোত্র নয়, তাতে কোরাইশরা কিছুই না করতে পারে আমাদের মুহাম্মদকে হত্যা করে দেওয়ার পর আল্লাহ তাকে কত হেফাজতে মদিনা পৌঁছে দিল। মদিনা আসার পরে একের পর এক যুদ্ধ হলো, আল্লাহ জয় করলেন। এমন একটা সময় আসলো যে একজন বিজয় পুরুষ হিসাবে মক্কায় মাত্র 8 বছরের মধ্যে, মক্কা থেকে হিজরতের পরে মাত্র 8 বছর, 7 বছর পরে অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করছেন। এ কথা কেউ চিন্তা করতে পেরেছি না, যতদিন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি চিন্তা করা মুশকিল যে কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম নির্যাতিত আর তারা মক্কা বিজয় করেছেন মাত্র 8 বছরের মধ্যে। পৃথিবীতে কোন বিপ্লব এরকম দ্রুত বেগে বাস্তবায়ন হয়নি তার, যে এত তাড়াতাড়ি করে তার বাস্তবায়ন হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাজ ছিল, আল্লাহর দিনের এই কাজ ছিল, এবং সর্বোত্তম এবং সবচাইতে ভালো ইখলাস ছিল, নিষ্ঠা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে। পৃথিবীতে এইরকম ইখলাসের সাথে এইরকম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ কাজ করতে পারেনি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের বরকত দিয়েছেন। 8 বছরের মধ্যে একেবারে এই আরব যে আরব জাজির আরব যে উপদ্বীপ তার মানে মানচিত্র পাল্টে গেল, মানচিত্র পাল্টে গেল। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা সাফা ইউতিকা, তোমাকে এমন কিছু দেবেন আল্লাহ শীঘ্রই যে ফাতারদা তুমি রাজি হয়ে যাবে। কত অভাবী ছিলেন সাহাবায়ে কেরামরা, চিন্তা করেন মদিনায় যখন নির্বাসিত হিজরত করে আসলেন খালি হাত পা নিয়ে, যাদের ব্যবসা বাণিজ্য ছিল, ধন সম্পদ ছিল, বাড়ি ঘর ছিল, সব কিছু ছেড়ে খালি হাতে হিজরত করে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের পথ খুলে দিলেন, জিহাদের অনুমতি দিলেন, জিহাদের পথ খুলে জিহাদ হচ্ছে আর গনিমতের ধন সম্পদ আসছে কাফেরদের রণক্ষেত্র থেকে, তাই না? তার মাধ্যমে কত সচ্ছল হয়ে গেলেন মুসলমানরা। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরের ইতিহাসটিকে এর সামনে রাখেন, ওয়ালা সাফা ইউতিকা, তোমাকে এবং তোমার উম্মতকে। আমি আগেই বলেছি যে এখানে সরাসরি সম্বোধন আছে নবীকে, কিন্তু ইনডাইরেক্টলি তার উম্মতকে সম্বোধন করা হয়েছে, হে নবী এবং হে নবীর উম্মতেরা মুসলমানরা, তোমরা জেনো না তোমাদেরকে এমন এমন কিছু আল্লাহ দান করবেন ফাতারদা তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম পৌঁছে গেল কোথায়, পূর্ব দিকে কাবুল আফগানিস্তান পর্যন্ত, পশ্চিম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানে আফ্রিকায় পৌঁছে গেছে ইসলাম, মিশর, মিশর ইসলাম পৌঁছেছে, ফিলিস্তিনে, ফিলিস্তিন জয় হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো ইউরোপের বর্ডার পর্যন্ত কাছাকাছি, বনু উমাইয়াদের যুগে স্পেন পর্যন্ত ইসলাম পৌঁছে ইউরোপের মধ্যে ইসলাম ঢুকে গেছে। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা, তোমার পালনকর্তা এমন কিছু দেবেন যে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি দিনের উপর কায়েম থাকো। শর্ত হচ্ছে দিনের উপর কায়েম থাকতে হবে, এ কথা আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, মুমিন হইতে হবে, ওয়া আনতুমুল আলাউন ইনকুম তো মুমিনিন, তোমরাই সম্মানিত হবে, কিন্তু শর্ত হচ্ছে কি মুমিন যদি হও তাহলে আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন, এ কথা আল্লাহ বলেছেন সূরা নূরে। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, এবাদত শুধুমাত্র আমার করতে হবে, আমার সাথে শিরক হলে হবে না। মুসলিমরা শিরক করবে আর তারপরে আল্লাহ মদদ করবেন, সাহায্য করবেন তাদের, মুসলিমরা কুফরি করবে, মুসলিমরা মুনাফিক হবে আর আল্লাহ মদদ করবেন, কি করে মদদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? না, শিরক কুফরি নিফাক থেকে মুক্ত হইতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে, কোরআন এবং হাদিসকে বাস্তবায়িত করতে হবে সার্বিক জীবনে। আজকে মুসলমান নাকি চাইছে যে কোরআন হাদিসকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত করি, ব্যক্তি জীবনে চাইছে না অধিকাংশ মুসলমান, বাকি অন্যান্য জীবনের কথা তো বাদ দেন, সামাজিক জীবন, অর্থ অর্থনৈতিক জীবন আর রাষ্ট্রীয় পর্যায়ে তো বাদ দেন, ওখানে ওখানে তো যারা আছে তাদের তো অধিকাংশই ইসলাম চায় না, তারা তারা পাশ্চাত্য সভ্যতা চায়, তারা হয় গণতন্ত্র চায়, না হয় ধর্ম নিরপেক্ষতা চায়, না হয় সমাজবাদ চায়, না হয় আর কিছু চায়, সমস্ত কুফরি মতবাদ তারা চায়, কিন্তু কোরআন সুন্নার গ্রহণ তারাই চায় না। তাহলে আল্লাহ কি করে মদত করবেন? আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে, আমার বিধান মানবে সার্বিক জীবনে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে শিরক করবে না। জাতিতে মুসলমান আর যদি সে সমাজ সমাজবাদে বিশ্বাসী হয়, সে যদি মার্কসিজমে বিশ্বাসী হয়, সে যদি পুঁজিবাদে বিশ্বাসী হয়, সে যদি পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী হয়, তাকে মনে করে যে অন্যকে পথ হচ্ছে পশ্চিমা সভ্যতা, তাহলে আল্লাহ কি করে মদত করবেন? সেই জন্য আল্লাহ মদত করছেন না। আজকে
কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে উম্মতে মুসলিমা তোমাদেরকে আল্লাহ এমন কিছু দেবেন যা সন্তুষ্ট করবেন, কিন্তু শর্তগুলি রয়েছে খেয়াল রাখতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ সম্বোধন করছেন, করে তিনটি নিয়ামতের কথা বলেছেন যা বিশেষভাবে নবীকে আল্লাহ দান করেছেন, তিনটি অনুগ্রহ তিনটি নিয়ামতের কথা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, একটি। দ্বিতীয় হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তৃতীয় হচ্ছে ওয়াজাদাকা আয়লান ফাআগনা, হে নবী তোমাকে কি আল্লাহ পাননি, আলাম ইয়াজিদকা, ওয়াজাদা মানে পাওয়া, তোমাকে কি আল্লাহ পাননি ইয়াতীমান ইয়াতীম অবস্থায়, ইয়াতীম অনাথ পাননি, তুমি ইয়াতীম ছিল। ইয়াতীম কাকে বলা হয়, যার বাল্যকালে বাবা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার কখন ইন্তেকাল হয়েছিল, যখন তিনি কোথায় ছিলেন, মায়ের পেটেই ছিলেন, বাল্যকালে মারা গেল ইয়াতীম, তিনি মায়ের পেটেই এই চোখে দেখেন না যে বাবা কেমন, আল্লাহ ইয়াজিদ কা ইয়াতীমান, ইয়াতীম কি আল্লাহ পাননি তোমাকে, পৃথিবীতে যখন চক্ষু খুলেছিল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল তখন থেকে ইয়াতীম তুমি, তার আগে থেকে ইয়াতীম, এই ইয়াতীম কে কে সাহারা দিল, ফাআওয়া, আল্লাহ বলছেন ফাআওয়া, আমি আল্লাহ কি করলাম, আশ্রয় দান করলাম, আমি তোমার লালন পালন ব্যবস্থা করলাম। মাত্র কয়েক বছর গেল, মায়েরও ইন্তেকাল হয়ে গেল, বাবা তো হারিয়েছেন আগে, মাকেও হারিয়ে দিলেন, তারপরে আল্লাহ লালন পালনের ব্যবস্থা করলেন আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল, লালন পালনের ব্যবস্থা করলেন আবু তালেব চাচার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিচ্ছেন কেমন ভাবে লালিত পালিত হবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ বলছেন তোমাকে আল্লাহ ইয়াতীম কি পাননি, সে অবস্থায় যদি আল্লাহ হালাক করে দিতেন, মেরে দিতেন, অনেক ইয়াতীম ছেলে মারা যাচ্ছে, লালন পালন পাচ্ছে না, যত্ন পাচ্ছে না, মারা যাচ্ছে, অসুস্থ হয়ে মারা যাচ্ছে, আল্লাহ তো তা করে দেননি। অধিকাংশ ইয়াতীম ছেলেরা চরিত্রহীন হয়ে যায়, এটা বাস্তব সত্য, যেহেতু তারা লালন পালন ঠিক পায় না, বাবা থাকলে ছেলেটা ভয় থাকে, মাকেও অধিকাংশ ছেলেরা ভয় করে না, মা কি করবে যদি ভুলও করি, মায়ের মানে মায়া খুব বেশি, এত মায়া বেশি যার কারণে ছেলের ভুল হলেও অনেক সময় তাকে শিক্ষা দেয় না, শাসন করে না, ওইভাবে মানে কঠোর পদক্ষেপ নিতে পারে না, যার ফলে মা ছেলেদের ওইভাবে লালন পালন করতে পারে, অধিকাংশ মায়ের কথা বলছে। হতে পারে কিছু মা আবার আছে যে ব্যতিক্রম, বাবার চাইতে ভালো, বাবা হয়তো একেবারে সোজা মানুষ, সে ছেলে লালন পালন জানে না, কিন্তু মাই হয়তো লালন পালন করলো, এরকম কিছু মহিলা আছে কিন্তু সংখ্যা কম। আর বাবা না থাকলে ছেলে মেয়ে খারাপ হয়, দেখা যাচ্ছে যে কোনো সমাজে বাবা হয়তো জেলে আছে, অথবা মারা গেছে, অথবা বাবা করেছে কি তার মাকে তালাক দিয়ে দিয়েছে, এখন এই ছেলে মা পাচ্ছে না, মাকে তালাক দিয়ে দিয়েছে, মা হয়তো আছে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, অথবা তার মামা নানাদের বাড়িতে আছে, আর এই ছেলে তো বাবার কাছে আছে, তেমন আদর্শ শিখতে পারছে না, তেমন আদব কায়দা শিখতে পারছে না, যার ফলে হয়তো চোর হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, লম্পট বদমাশ হয়ে যাচ্ছে, মদখর হয়ে যাচ্ছে, জুয়াখর হয়ে যাচ্ছে, জুয়া খেলা খেলছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুণায় লিপ্ত। অধিকাংশ দেখবেন যেসব ছেলেরা এই রাস্তাঘাটে ঘোরাফেরা করে যে কোনো দেশের, তাদের পিছনে স্টাডি করে দেখবেন যে কেন এরকম, রাত বারোটা একটা দুটো তিনটা যেখানে সেখানে ঘোরাফেরা করছে, মদ খাচ্ছে না হয়, জেনারা বিচার করছে, অথবা সে সন্ত্রাসী কাজকর্ম করছে, এইসব যে উশৃঙ্খল ছেলে ছেলে পেলে বাবা মার ছত্র ছায় আদর্শ শিখতে পায় না। যেমন বললাম যে হয় বাবা হয়তো জেলে, অথবা বাবা মারা গেছে, অথবা বাবা তার মাকে তালাক দিয়ে দিয়েছে, হয়তো মায়ের কাছে আছে, অথবা বাবার কাছে আছে কিন্তু নিজের মা নেই, যার ফলে সেখানে আদব কায়দা শিখতে পারছে না, তারপর জুলুম অত্যাচার হচ্ছে, তখন জুলুম অত্যাচার একটা প্রতিক্রিয়ামূলক সে চরিত্রহীন হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও ওই রকম করেননি, চরিত্রবান করেছেন, বাবা থেকে যে রকম চরিত্রবান না হতে তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দান করেছেন তাকে, লাআলা খুলুকিন আযীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে ইয়াতীম হওয়া সত্ত্বেও আল্লাহ যেহেতু বিশেষ তাকে আশ্রয় দান করেছেন, যার ফলে তিনি চরিত্রবান একজন মানুষ, আদর্শ মানব হয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি আমি ইয়াতীম পাইনি, অতপর আমি আশ্রয় দান করেছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তোমাকে কি আল্লাহ পাননি দিশেহারা বা পথ হারা, দাল্লান মানে পথভ্রষ্ট হয়, দাল্লান মানে পথ হারা হয়, দাল্লান শব্দটি আরবি শব্দ, এর মানে শুধু এই নয় যে ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রেই হয়তো পথভ্রষ্ট পথ হারা, বরং দুনিয়ার ক্ষেত্রেও হয়,
কেউ কোনো জায়গায় যাচ্ছে গন্তব্য স্থানে, যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছে, দিনে হোক আর রাত্রে হোক, তাহলে তাকে বলা হয় আরবি ভাষায় দাল্লা তারিখ, সে রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। যাবেন খোবারে, খোবার না গিয়ে চলে গেছেন আপনি বাহরাইনে বা অন্য কোনো জায়গায় চলে গেছেন, রিয়াদ রোডে না গিয়ে আলাসা রোডে চলে গেছেন, দাল্লা তারিখ আরবি ভাষায় বলা হয়, এটি আরবি ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাল্লান বলেছেন, এর মানে এই না যে তিনি ধর্মীয় ক্ষেত্রে গুমরা ছিলেন, শিরিক করেছেন জীবনে, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের আড্ডাতে পয়দা হলেও, জন্মগ্রহণ করলেও, যারা শিরক 360 মূর্তির পূজা করত তাদের পরিবারে জন্মগ্রহণ করলেও জীবনেও কোনো মূর্তির সামনে যাননি, মূর্তির সামনে গিয়ে সিজদা করবেন, রুকু সিজদা করবেন না, তা জীবনেও করেননি। আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন, প্রাকৃতিক ভাবে তার একটি ঘৃণা ছিল এর উপর। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইড ছিল না, জানা ছিল না যেগুলি খারাপ কাজ, তোর ঘৃণা লাগত। যেমন অনেক মানুষ আছে, অনেক আমাদের দেশে আছে, যে ওই পীর পূজারীর বা কবর পূজারীদের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা হয়তো যায়, তার মা যায়, তার আত্মীয় স্বজনরা যায়, সে জীবনেও যায়নি মাজারে সেজদা করতে, ঘৃণা লাগে তাকে হয়তো ছোট থেকে। এরকম অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পারেন। তাহলে সাধারণ মানুষকে যদি আল্লাহ এরকম হেফাজত করতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহর স্পেশাল হেফাজত ছিল, যে তার এই সুন্দর কপাল আল্লাহ ছাড়া অন্য সামনে সেজদাই ঝুঁকবে না। তাই তিনি জীবনেও কোনো মূর্তির সামনে না সেজদা করতে গিয়েছেন, না ঝুঁকেছেন, না নমস্কার করেছেন, না কোনো পূজা পাঠ পেশ করেছেন। তাহলে তিনি এই দিক দিয়ে পথভ্রষ্ট ছিলেন না। এই জন্য আমি পথভ্রষ্ট অর্থ না করে কি বললাম, দিশেহারা, জানা ছিল না যে কোন পথটি সঠিক এবং কেমন করে আমি সঠিক পথে চলতে পারব। তিনি কি জানতেন যে পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে পড়তে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? তিনি কি জানতেন যে রমজান মাসে রোজা রাখতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? তিনি কি জানতেন যে এইভাবে হজ করতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে? আর কাফেররা যেভাবে করছে তা চলবে না, উল্লঙ্ঘ হয়ে কাফেররা তো করতো, হ্যাঁ দিনে তো লাগতো। এমনি একজন রুচিশীল মানুষকে যার প্রকৃতি সুন্দর তাকে খারাপ লাগবে, কিন্তু তিনি জানতেন না যে কিভাবে তওয়াফ করতে হবে। সাফা মারার দুটি মূর্তি রাখা ছিল, কিন্তু সাফা মারা এখন আমরা তওয়াফ করি, কিন্তু সাফা মারা তওয়াফ করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন ওই দুটি মূর্তির সন্তুষ্টির জন্য মক্কা মুশরিকরা তওয়াফ করত, সাফা মারা তওয়াফ করত, কিন্তু শিরকি আকীদা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিশেহারা বলছেন, দিশেহারা পেয়েছি তোমাকে, দিশেহারা কি পাইনি? তুমি জানতে না যে কোন পথটিতে গেলে আল্লাহ সন্তুষ্টি হবে, কেমন করে আল্লাহর নৈকট্য লাভ করব, কেমন করে আল্লাহ সন্তুষ্ট হবেন, তার মাধ্যমে জান্নাত হাসিল করব। অর্থাৎ দিনে ইসলামের জ্ঞান তোমার কাছে ছিল না, নবী হওয়া পর্যন্ত তার কাছে দিনে ইসলামের জ্ঞান ছিল কতদিন পর্যন্ত? 40 বছর বয়স পর্যন্ত, 40 বছর বয়সে গিয়ে তিনি নবী হচ্ছেন, তার আগে পর্যন্ত কিছুই জানা ছিল না যে কোন পথে চললে আল্লাহকে পেতে পারি। কিন্তু যেহেতু শিরকে ঘৃণা করতেন, তাই মনের মধ্যে এই 40 বছর বয়স হওয়ার মাত্র 6 মাস পূর্ব থেকে মনের মধ্যে একটি কথার উদ্রেক হলো, খেয়াল আসলো কি, যে নির্জনতা অবলম্বন করি, এদের সাথে ভালো লাগে না, মুশরিকদের সাথে নির্জনে গিয়ে আল্লাহকে ডাকি। আল্লাহ ধারণা তো ছিল, মুশরিকেরা আল্লাহকে বড় আল্লাহ মনে করতো, আর এগুলি সব দেবতারা ছোট ছোট খোদা, ছোট ছোট আল্লাহ এলাহ, তাই না? এবং এই ছোট ছোট এলাহ গুলি হচ্ছে মাধ্যম ওসিলা ওই বড় আল্লাহ পর্যন্ত পৌঁছার। মক্কার কাফের মুশরিকদের এই আকীদা ছিল, আব্দুল মুতাল্লিব আবু তালেব এদের আকীদাই ছিল, আর তাদের ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল, কিন্তু আল্লাহর সাথে যে শিরক হচ্ছে এই পরিবেশ তাকে পছন্দ লাগছিল না। তাহলে কি করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবেন? জ্ঞানও কিছু নেই, ওয়াজাদাকা দাল্লান, দিশেহারা। এই দিশেহারা অবস্থায় মনে একটি খেয়াল আসলো যে নির্জনতায় আল্লাহকে ডাকি, শুধু আল্লাহকে ডাকবো, ওহি আসেনি তখন পর্যন্ত। তাই 6 মাস ধরে ওই খাবার নিতেন কয়েকদিনের, আর চলে যেতেন হীরা পাহাড়ের গুহায় থাকতেন, আবার খাবার শেষ হতো খাদিজার কাছে আসতেন, আবার খাবার নিতেন, আবার ওই হীরা পাহাড়ের গুহায় উপরে চড়ে যেতেন, ওখানে নির্জনে আল্লাহর ইবাদত মানে আল্লাহকে ডাকতেন, কিন্তু তারিখা জানা ছিল না। দীর্ঘ 6 মাস পরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন এই সূরা ইকরা বিসমের 5টি আয়াত নিয়ে, ঠিক না? জি, তখন জ্ঞান হাসিল হচ্ছে, ধীরে ধীরে এখন জ্ঞান দেওয়া হচ্ছে সঠিক পথের। তাই আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহকে তোমাকে দিশেহারা পাননি, ফাহাদা অতঃপর তোমাকে পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখিয়েছেন, রাস্তা দেখালেন, গাইড করলেন। আল্লাহ নবীকেও রাস্তা দেখিয়েছেন এবং নবীর মাধ্যমে মানুষকে, অসংখ্য মানুষকে রাস্তা দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি না পাঠাতেন, আল কোরআন যদি নাজিল না করতেন, তাহলে আমরা অসংখ্য মানুষ গোমরা হয়ে থেকে যেতাম। কেউ দেবী দেবতার পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ তারকা নক্ষত্রের পূজা করত, ইত্যাদি ইত্যাদি। কেউ কারোই পূজা করত না, নাস্তিক হয়ে থেকে যেত, তার চিরকালে সবাই কাফের হয়ে মুশরিক হয়ে মারা যেত, ইত্যাদি ইত্যাদি।
তৃতীয় এহসান বা অবদান বা অনুগ্রহের কথা আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আয়লান ফাগনা, আল্লাহ কি তোমাকে পাননি নিঃস অবস্থায়, সর্বহারা অবস্থায়, আয়লান, আয়লান দরিদ্রকে বলা হয়, সর্বহারা, কিছুই নেই যার, তোমাকে কি আল্লাহ দরিদ্র অবস্থায় পাননি, ফকির অবস্থায় পাননি, ফাগনা, অতঃপর আল্লাহ কি করেছেন, সচ্ছল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দরিদ্র ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন বাল্যকালে, জানেন এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মক্কার কিছু পয়সাওয়ালা লোক যারা ছাগল পুষত তাদের ছাগল মাত্র মাসিক কয়েকটা কিরাত টাকা দিবে, দিনার স্বর্ণ মুদ্রা, তার বিনিময়ে তাদের ছাগল চড়িয়েছে, নিজেরও ছাগল নয় অপরের ছাগল, আমাদের সে ওই চাকর নকর বাড়িতে রাখে, ওই রকম খেদমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে পেটের জন্য কিছু রুজি রেজিকের ব্যবস্থা করেছেন। এই ঘটনা যখন বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কুনতু আর আল গানামা আলা কারারি তালে আহলে মক্কাতা, মক্কার কিছু লোকদের আমি ছাগল চড়িয়েছি মাত্র কয়েকটি কিরাতের বিনিময়ে। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন, মানে তারা হচ্ছে রসুল, তিনি ছাগল চড়িয়েছেন, কিন্তু তখন তার রসুল ছিলেন না, যৌবনের কালে বাল্যকালে অভাবের তাড়নায় খিদের তাড়নায় ছাগল চড়িয়েছেন। নাইসাল বলে শুধু আমি নয়, মামিন নবীন ইল্লা ওয়াকাদ রাআহা, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যারা ছাগল চড়াননি, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। আপনারা জানেন হয়তো মুসা আলাইহিস সালামের কিসসা, যে তিনি যখন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছিলেন, তখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে ছিল, তিনি বলেন বিয়ে দেব কিন্তু তুমি মোহর দাও, তো মোহর দিবে তো তুমি একজন পথিক মানুষ, মুসাফির, তোমার কাছে কিচ্ছু নেই, এক কাজ করো তুমি 8 বছর চাকর থাকো, চাকর থাকো 8 বছর, চাকর থেকে আমাদের ছাগল চড়াও, আর কমের পক্ষে 8 বছর, আর যদি 10 বছর করে দাও তো ভালো, 10 বছর ছাগল চড়িয়ে দাও, যেমন আমরা মোহরানা চুক্তি করি যে মোহর কত লাগবে, 50,000 টাকা, 50,000 টাকা, তবে যদি 60,000 টাকা দেন তো আরো ভালো, ওই রকমই। সোহেব আলাইহিস সালাম বললেন যে ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদাবনা তাইয়াহাতাইন, দুটি মেয়ে রয়েছে, এই দুই মেয়ের যে কোনো এক মেয়েকে তুমি বিবাহ করতে পারো, কারো বিবাহ হয়নি, দুজনে অবিবাহিত ছিলেন, আলা আন্তা আজরানি সামানিয়া হেজাজ, এই শর্তে যে 8 বছর ধরে তুমি আমাদের বাড়ির চাকর থাকবে, এই ছাগল চড়াবে, বকরি চড়াবে, ফাইন আত্মাম তা আসারান ফামিন ইন্দেক, তাহলে 10 বছর যদি পূরণ করে দাও, 10 বছর চাকর থাকো আর বকরি চড়িয়ে দাও, তাহলে ফামিন ইন্দেক, এটা তোমার পক্ষ থেকে, তোমার মর্জি। দেখেন মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন, মুসা আলাইহিস সালাম রসুল, একজন 5 জন রসুল, যে উলুল আজম যাদেরকে বলা হয়েছে দৃঢ় সংকল্প রসুল, তাদের একজন মুসা আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসা আলাইহিস সালাম কথা বলা হয়েছে যে বড় উম্মত হবে তার, তো নবী সাল্লাম বললেন যে এমন কোন নবী নেই যারা ছাগল চড়াননি। অনেকবারই এই হিকমত আমি বর্ণনা করেছি যে নবীদেরকে আল্লাহ ছাগল কেন চড়িয়ে নিয়েছেন, হ্যাঁ বলতে পারেন, মনে আছে কি, মানুষ চড়ানোর অভ্যাস, তো গরু চড়িয়ে তো হইতে পারত, উঁট চড়িয়ে তো হইতে পারত, ছাগল বেশি উম্মত দুই প্রকার, যারা কাফের মুশরিক তার তাদেরকেও তো হেদায়েত করার জন্য আছেন, তারা বিভিন্ন রকমের কষ্ট দেবে, বিরক্তি বোধ করবেন না, আঘাত দেবে, মানসিক আঘাত হবে, দৈহিক আঘাত হবে, সব কথার দ্বারা আঘাত হবে, ইত্যাদি ইত্যাদি, বিরক্ত হবেন না, এর জন্য ট্রেন করেছেন আম্বিয়াদেরকে, নবীদেরকে। তো আল্লাহ বলছেন ওয়াজাদাকা, কি বললাম, আয়লান ফাগনা, আল্লাহ তোমাকে দরিদ্র পাননি কি, অসহায় অবস্থায় পাননি কি, ফাগনা, অতপর আল্লাহ কি করেছেন, সচ্ছল করেছেন, জানি থেকে আল্লাহ ধনী করেছেন, সচ্ছল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা পর্যন্ত অভাব ছিল, কিন্তু অভাব আসলে ছিল না, তিনি অভাবে জীবন যাপন করতেন, তার কাছে যথেষ্ট ধন সম্পদ আসত, রাতারাতি সেই দিনে, যেই দিন আসতো সেই দিনে সন্ধ্যা হতে দিতেন, দিতেন না, সব দান খায়রাত করে শেষ করে দিতেন, কিন্তু যথেষ্ট ধন সম্পদ তার কাছে এসছে, গনিমত থেকে, ফাইয়ের সম্পদ থেকে, জাকাত তো হারাম ছিল, জাকাত সাদকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে বাইতের জন্য হারাম ছিল, কিন্তু এছাড়াও যে গনিমতের সম্পদ এবং ফায়ার সম্পদ নবী করিম সাল্লাল্লাহু ভাগ ছিল কোরআনে বলা হয়েছে, তারপরে এত ধন সম্পদ এসেছে খাইবার থেকে, হুনাইনের যুদ্ধ থেকে, বিভিন্ন বনু মুস্তালিকের যুদ্ধ থেকে, বিভিন্ন যুদ্ধ থেকে, তারপরে সেগুলি রাখেন তিনি, জিজিয়া কর থেকে সবগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন এবং দারিদ্রতার জীবনযাপন করতেন, না খেয়ে জীবনযাপন করতেন, খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করতেন, কিন্তু শেষ জামানায় যথেষ্ট সচ্ছল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আর উম্মতদের ক্ষেত্রে তো বলতে পারেন যে কি অবস্থায় ছিলে তোমরা, তোমাদেরকে কোথায় পৌঁছিলাম, ছাগল চড়া জাতি ছিলে, বলেন মক্কা মদিনার লোকেরা সাহাবায়ে কেরামাত
ছাগল ছাগল চড়া লোক ছিল এরা, কিন্তু আল্লাহ রাব্বুল কোথায় পৌঁছে বিশাল এক রাষ্ট্র তৈরি হলো একেবারে, এই আপনার ভারত উপমহাদেশ থেকে শুরু করে একেবারে আফ্রিকা আর ইউরোপ এবং আটলান্টিক মহাসাগরের কাছাকাছি আন্দালুস যাকে স্পেন বলা হয় এখন পর্যন্ত, কত বড় বিশাল দেশ, একটি দেশ। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দরিদ্র পেয়েছিলেন, সাহায্য সচ্ছল করে দিয়েছিলেন। আম্মাল ইয়তিমা ফালা তাকহার, যখন আল্লাহর এত অবদান এহসান রয়েছে তখন তোমার কিছু করণীয় রয়েছে। আল্লাহর এহসান থাকলে করণীয় নেই, আল্লাহ দিয়েছেন করণীয় আপনার কিছু নেই, করণীয় আছে। তাই নবীকে আল্লাহ বলছেন যখন তুমি এতিম ছিলে আল্লাহ আশ্রয় দিয়েছেন, তাহলে তোমার সামনে যদি কোনো এতিম দেখা পড়ে তাহলে তোমার কি উচিত? তাই আল্লাহ বলছেন আম্মাল ইয়তিমা, সুতরাং আম্মা, সুতরাং ইয়তিমকে ইয়তিমের ক্ষেত্রে কঠোর হবে না বা কঠোর ভাষী হবে না, ইয়তিমকে কোনো সময় কষ্ট দেবে না। ফালা তাকহার, কঠোর ভাষী হওয়া বা কষ্ট দেওয়া বা তাদের ক্ষেত্রে কোনো মানে কঠোরতা অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন, বরং ইয়তিমের আদর যত্ন করবে, ইয়তিমের লালন পালন করবে, ইয়তিমকে স্নেহ করবে, ইয়তিমকে ভালোবাসবে। ইয়তিমের কেউ যদি দেখাশোনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার প্রতিবেশী হবে জান্নাতে, জান্নাতে আমার প্রতিবেশী হবে যে ব্যক্তি ইয়তিমের লালন পালন করবে। ইয়তিমের লালন পালনের ক্ষেত্রে অনেক ফজিলত রয়েছে, পক্ষান্তরে ইয়তিমের উপরে যদি কেউ জুলুম করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। এবং জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল বলেছেন যে জাহান্নাম রয়েছে তাদের জন্য যারা ইয়তিমের ধন সম্পদকে আত্মসাত করে, ভক্ষণ করে, দেখাশোনার নাম দিয়ে তছনছ করে দিল, তার টাকা পয়সাকে বেইমানি করলো, প্রচুরপাত করলো, তাহলে তার জন্য কঠোর শাস্তির কথা। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন ভক্ষণ করছে, ইয়তিমের মাল ধন সম্পদকে ভক্ষণ করলো না, বেইমানি করলো না, বরং জাহান্নামের আগুন ভক্ষণ করলো। আম্মাল ইয়তিমা ফালা তাকহার, সুতরাং ইয়তিমের ক্ষেত্রে কঠোর হবে না। ও আম্মা সায়েলা ফালা তানহার, আর একটি আদেশ, সায়েল, সায়েল ভিক্ষুককে বলা হয়, সায়েল হচ্ছে ভিক্ষুক, ভিক্ষুক সচ্ছল হইতে পারে, সে গুণাগার কিন্তু ভিক্ষুক, সে সচ্ছল, তার বাড়িতে সচ্ছল, কে জানে যে সে সচ্ছল, আপনার বাড়িতে ভিক্ষুক এসেছে ভিক্ষা দিতে হবে, ভিক্ষুক এসেছে ভিক্ষা দিতে হবে। তবে যদি দেখা যায় সেই লোকটি সুস্থ কাজকর্মকে করে খেতে পারবে তাহলে তাকে উপদেশ দেওয়া যেতে পারে, দেখো নবী সাল্লাম বলেছেন এইরকম লোক, এই সুন্দর স্বাস্থ্য আর স্বাস্থ্যবান মানুষ এসে ভিক্ষা করতে এসছে, নবী সাল্লাম বলেছেন দেখো এই ভিক্ষা করা জায়েজ নাই, একেবারে যে অসহায় অবস্থায় রয়েছে বা অক্ষম রয়েছে তাদের জন্য, আর বাকি তুমি সুস্থ রয়েছো আর মেহনত করে খেতে পারবে, তুমি চাকরি বাকরি করতে পারবে, চাকর নকর হয়ে তুমি দিন মজুর করে খেতে পারবে, আর তুমি ভিক্ষা করতে এসছো, তোমার জন্য ভিক্ষা জায়েজ নয়। কিন্তু যদি ভিক্ষা করতে আসে তাহলে তাকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আম্মা সাইলা ফালাতান হার, পক্ষান্তরে ভিক্ষুককে ধমক দেবে না, ফালাতান হার ধমক দেবে না। এই ফালাতান হার কথাটি আল্লাহ মাতা পিতার ক্ষেত্রেও বলেছেন, মাতা পিতার ক্ষেত্রে বলেছেন সুরে বানী ইসরাঈল সুরে কুল ইসরাতে কি বলেছেন আল্লাহ, ওয়াকাদ রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়া লা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দেবেন না। বুড়ো হয়ে গেছে মাতা পিতা, বুড়ো হলে বাচ্চাদের মতো হয়ে যায় তাই না, বাচ্চাদের মতো কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা বলছে, অযুক্তি কথাবার্তা বলছে, অথবা বাচ্চাদের মতো জিদ করছে, অনেক সময় জিদ করে বুড়ো বাবা মা, তখন আপনি ধমক দেওয়া শুরু করলেন একবারে, না ফলাতান হারহমা, মোটেই না ধমক দেবে না, যে তোমাকে খাওয়াচ্ছি সেজন্য চোখরাঙার কথা বলবেন না, ওলাতান হারহমা। আল্লাহ এখানেও বলেছেন ভিক্ষুকদের ক্ষেত্রে ভিক্ষুককে ভিক্ষা দেবে সেই জন্য ধমক দিয়ে, অনেকে আছে ভিক্ষা দিল যাও বেহায়া কথা কার, তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ, না না আপনাকে এই অনুমতি দেওয়া হয়নি যে একজন সুস্থ মানুষ ভিক্ষা করতে সেই জন্য এইরকম কথাবার্তা বলবেন না। ও আম্মা সাইলা ফালাতান হার, ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবে না, নিষিদ্ধ। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, তৃতীয় আদেশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার পালনকর্তার নিয়ামত যে তোমার উপর রয়েছে তা প্রকাশ করো, তা প্রকাশ করো, অহংকার বিহীন, অহংকারের পর্যায়ে না যায়, মানে এমন ভাবে প্রকাশ করবে না যা অহংকারে পরিণত হয় সমাজে, আপনার সমাজে সেটাকে অহংকার মনে করায় না, বরং আপনাকে আল্লাহ যেমন নিয়ামত দিয়েছেন তেমন হালাল ক্ষেত্রে খরচ করতে পারেন, যেমন মনে করেন আপনাকে আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছেন, বাজারে কাপড় সব ধরনের রয়েছে, ড্রেস বিভিন্ন রকমের রয়েছে, সস্তাও রয়েছে, 5 টাকা মিটার রয়েছে, 20 টাকা মিটারও রয়েছে, আপনাকে আল্লাহ 20 টাকা মিটারের যোগ্য করেছেন, 20 টাকা মিটারের কাপড় যদি পরেন তো কি অহংকারে গণ্য হবে না, আল্লাহ আপনাকে দিয়েছেন যতটা দিয়েছেন ততটা আপনি ব্যয় করতে পারেন হালাল কাজে, তবে হারাম কাজে, হারাম কাজে যদি 100 টাকাও ব্যয় করেন, যথেষ্ট পয়সা আছে সেজন্য আমি ফিল্ম দেখবো, ডিশ লাগাবো,
না হারাম, একটি টাকাও যদি খরচ হয় হারাম কাজে সেটি হচ্ছে অপচয় ইসরাফ বা তাকজির। আর তাকজির যারা করে শয়তানের ভয়ে, ওয়ালা তুবাজ্জির তাকজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই, শয়তানের ভাই আল্লাহ বলেছেন। হারাম ক্ষেত্রে যদি অল্প খরচ হয় তবু, আর হালাল ক্ষেত্রে যদি খরচ হয় আর আপনার যা আয় উপার্জন হচ্ছে তার চেয়ে বেশি হয় সেটাকে ইসরাফ বলা হয়েছে কোরআন ভাষায়, সেটাও অপচয়। বেতন হচ্ছে 500 রিয়াল আর আপনার সিগারেটের বিলি হয় 100-150 রিয়াল, একশ্রেণীর লোকের আছে, আছে না নেই, রাস্তায় ক্লিন করছে বেতন 250-300 টাকা, কিন্তু সবসময় যখনই দেখি মুখে সিগারেট, এক শ্রেণীর লোকদের যখনই দেখি মুখে সিগারেট কি বলবে, প্রথম কথা হারাম। তারপরে হালালি যদি হয়, হালালও যদি হয় বেতন 500 টাকা আর খরচ করবে ডেইলি মাছ আর গোস্ত আর ডেইলি বন্ধু বান্ধবকে দাওয়াত, একে কি বলবেন? সিগারেট হবে তো 1 টাকা খরচ করলে সেটা হারাম, যেহেতু হারামের আওতাতে আসলে বললাম যে একটা টাকাও যে একটা পয়সাও যদি হারামের ক্ষেত্রে খরচ করেন অথচ আপনার ক্ষমতা রয়েছে খরচ করো তবু হারাম এবং শয়তানের ভাই সেই লোক। কিন্তু হালাল ক্ষেত্রে বন্ধু বান্ধবকে ডেইলি পার্টি প্রতি জমাতে পার্টি দিচ্ছেন আর বেতন মাত্র 500 রিয়াল, এরকম কিছু লোকের আছে উদার মনের খুব, কিন্তু উদার মন হইলেও আপনার পেছনে স্ত্রীকে ছেড়ে এসছেন, ছেলে মেয়েদের ছেড়ে এসছেন, বাবা মা আছে, এগুলো হচ্ছে ফরজ দায়িত্ব। আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া, আপনার বাবা মায়ের হক আদায় করা, হতে পারে আপনার বোন রয়েছে তাদের কিছু হক রয়েছে, তারা গরিব দরিদ্র রয়েছে, আর এখানে বন্ধু বান্ধবরা ডেইলি পার্টি পার্টি আর পার্টি, অথচ ইনকাম মাত্র 500 টাকা মাসে, হ্যাঁ চলবে না? চলবে না। কিন্তু যদি আপনাকে আল্লাহ যথেষ্ট দিয়ে থাকেন, মাশা আল্লাহ 1000 রিয়াল 1200 রিয়াল 1400 রিয়াল 1500 রিয়াল ইনকাম আছে, আপনি প্রতি সপ্তাহে যদি বন্ধু বান্ধবকে খাওয়ানো অসুবিধা কিছু নেই, আপনার দেশের দায় দায়িত্ব পালন করে এখানে খাওয়াচ্ছেন, আপনি বন্ধু বান্ধবকেও খাওয়াচ্ছেন, গরিব মিসকিনকেও খাওয়াচ্ছেন, অসুবিধা নেই কিছু, তাহলে কি বলা যাবে? এটি হচ্ছে আম্মা বে নেমতে রব্বিকা সাহায্য, তোমার পালনকর্তার নিয়ামত প্রকাশ করো, আল্লাহ দিয়েছেন খাওয়াও, নিজেও খাও, খাওয়াও নিজেও মাছগোস্ত খাও, পাখি করো অন্যদেরকে খাওয়াও। জি, ও আম্মা বে নেমতে রব্বিকা সাহায্য, যাকে যেরকম যোগ্যতা দিয়েছেন সেই রকম খরচ করা হচ্ছে শরীয়তের আদেশ। পক্ষান্তরে যোগ্যতা নেই, আমাদের সে একটা কথা বলি যে যতটা পালম চাদর ততটাই পাকে লম্বা করতে হবে, আর চাদরে বেশি যদি পা লম্বা করেন তাহলে চাদর পা চাদর থেকে পা বেরিয়ে যাবে, ওই রকম করলে হবে না। এই ক্ষেত্রে একটা প্রবাদ আছে বাংলাতে, কি প্রবাদ আছে বলে গেছি, আরবিতে একটা প্রবাদ এরকম আছে, এবার সেম আরবিতে প্রবাদ আছে যে তোমার পা অতটাই লম্বা করো যতটা তোমার চাদর লম্বা, চাদর বেশি পা লম্বা করবে না, এই কথা এখানে বলা হয়েছে। ও আম্মা বে নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, তোমার পালনকর্তার যে নিয়ামত রয়েছে তা প্রকাশ করো, আল্লাহ যা দিয়েছেন। এইভাবে যদি কেউ আল্লাহর সুক্রিয়ামূলক আল্লাহর নিয়ামতগুলি নিয়ে আলোচনা করে তাহলে করা যাবে, কিন্তু অহংকারমূলক করা যাবে না। যেমন একজন অত্যন্ত অভাবী ছিল, মানুষের বাড়িতে লজিং খেয়ে জাগির খেয়ে পড়াশোনা করেছে, স্কুল কলেজে মাদ্রাসা পড়াশোনা করেছে, জাগির খেয়ে খেয়ে পড়াশোনা করেছে, মানুষের সাহায্য নিয়ে পড়াশোনা করেছে, তখন পয়সা ছিল না, তারপরে আল্লাহ যথেষ্ট সচ্ছল করেছেন। তখন সচ্ছল হওয়ার পরে যদি বর্ণনা করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দান করেছেন, কোথায় আমি ছিলাম যে আমার পড়ার পয়সা একটা পয়সা ছিল না, যে গাড়ি ভাড়া দিয়ে শহরে যাব বা কলেজে যাব, পায়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হেঁটে হেঁটে আমি স্কুলে যেতাম, কলেজে যেতাম, মাদ্রাসায় ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আমাকে সচ্ছল করেছেন, আল্লাহ শুকরিয়া, এই উদ্দেশ্যে যদি বলে তাহলে এর আদেশ রয়েছে আম্মা বে নিয়ামতে রব্বিকা, তোমার রবের নিয়ামতকে কি করো প্রকাশ করো, মানুষের সামনে গল্প করলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমাকে সচ্ছল করেছেন। কিন্তু যদি অহংকার করে, অহংকার করে যে যে ধন পেয়েছি, আমি যে শিক্ষিত হয়েছি, ভালো বিবেক বুদ্ধি রাখি, যার ফলে এইরকম ভালো চাকরি পেয়েছি, আমার মতো বিবেক বুদ্ধি কে রাখে, আমার মতো ব্যবসায় পারদর্শী কে, যার ফলে আমার এই উন্নতি হয়েছে, তাহলে কি হবে? অহংকার কেদের, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না, বরং ধ্বংস করেন, কারুনের মতো করে ফেরাউনের মতো করে ধ্বংস করেন। তো আল্লাহ অহংকার পছন্দ করেন না, তবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে নিয়ামত নিয়ে আলোচনা করা বা নিয়ামতের কথা প্রকাশ করা কাজে কর্মে অথবা কথাতে, কাজে কর্মে লেবাসে পোশাকে চলাফেরাতে অথবা কথাতে বাতরাতে যদি আল্লাহর নিয়ামত প্রকাশ করা হয় তা বাঞ্ছনীয়, শরীয়তে এর আদেশ রয়েছে, যেমন আল্লাহ বলছেন ওয়া আম্মা বি নিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। একজন সাহাবী কি হাদিস দিয়ে শেষ করেছি, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো অহংকারের কথা বললেন যে অহংকারের কঠোর শাস্তি রয়েছে, তো মানুষের
চরিত্র হচ্ছে যে পছন্দ করে যে একটা জুতোটা দেখতে সুন্দর হয়, কাপড়গুলো দেখতে সুন্দর হয়, লেবাস পোশাক সুন্দর হয়, এটা পছন্দ করে, তো এটা কি অহংকারের আওতাতে আসবে? সাহাবী জিজ্ঞেস করলেন, নবী কাছে বললেন, না না, এর নাম অহংকার নয়। অহংকার কাকে বলা হয়? অহংকার ওয়ালা কিন্নাল কিবির, কিবির অহংকার বলা হয় বাতারুল হাক ওয়া গামতুন নাস, সত্যকে গোপন রাখা বা সত্যকে ঢেকে দেওয়া এবং গামতুন নাস মানুষ অন্য মানুষদেরকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। যদি মনে করো আমার সামনে কেউ নেই, আমি সবার চাইতে যোগ্য, আমি আমার সাবজেক্টে আমি পারদর্শী, আমার মতো লোক পাওয়া মুশকিল, তাহলে অহংকার। কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন আলহামদুলিল্লাহ সুন্দর জ্ঞান দিয়েছেন, তাহলে আল্লাহ নিয়ামত অম্মা বিন নিয়ামতের অব্দিকা সাহায্য করলেন আপনি। কিন্তু যদি লোককে ছোট মনে করেন আর সত্যকে গোপন করেন, অথচ দেখছেন যে নামাজ চাইতে ভালো ভালো লোক থাকতে পারে, থাকতে পারে, কতটি লোকের খোঁজ রাখেন আপনি দামামে? এক শহরের খোঁজ, একটি মার্কেটের খোঁজ রাখেন না যে কি কি লোকেরা রয়েছে, তাহলে কি করে আপনি বলছেন আমার মতো লোক নেই আর কেউ? তো সত্যকে গোপন করা এবং মানুষকে নিজের চাইতে ছোট মনে করা বা তুচ্ছ মনে করা, এ হচ্ছে অহংকার। বাকি নিজের লেবাস পোশাক যদি সুন্দর হয় আর তার খরচ এতটা খরচ করার সময় যোগ্যতা থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই, বরং আল্লাহর আদেশ অম্মা বিনায়মাতের অব্দিকা সাহায্য, তোমার পালনকর্তার নিয়ামত প্রকাশ করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।